Thank you.
Thank you.
Thank you.
Thank you.
কি করতে যাচ্ছেন আপনি? মানে দুইটা লেখাই? দুইটা লেখাই? আচ্ছা, ওই প্রথমে মেডেলে বাম দিকে যে অ্যালাইনমেন্টের মাঝখানটা রয়েছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, মাঝখানে, হ্যাঁ, পরেরটার মাঝখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি ইয়ে করেন, কন্ট্রোল ডি প্লাস ইয়া কন্ট্রোল জেড যান, ব্যাকে যান। আচ্ছা, কন্ট্রোল ডি পেস্ট করেন। ওকে, দেখি আপনার গ্রুপটা একটু খোলেন তো। ওকে, ঠিক আছে, ওটা যাচ্ছে কারণ হচ্ছে, আচ্ছা এখন এই গ্রুপটা ইয়ে করেন, মিনিমাইজ করেন, করে শিফট প্রেস করে লেখা গ্রুপ দুইটাই সিলেক্ট করেন। আচ্ছা, এটা সিলেক্ট থাকলো, থাকার পরে আপনি যতটুকু নিতে যাচ্ছেন ওই অতটুকু সিলেক্ট করেন, যতটুকুর মাঝখানে নিতে চান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যাচ্ছেন ওইটুকুর মিডিলে থাকবে, তো ঠিক আছে। এরপরে মুভ টুলে যান, মুভ টুল থেকে অ্যালাইনমেন্টের ওই ইয়েতে যান, অপশনে যান। হ্যাঁ, ওখানে না, ওখানে না, ইয়েতে যান। হ্যাঁ, ওখানে আপনার ক্যানভাস সিলেক্ট আছে, ওটা সিলেকশন করেন। হ্যাঁ, এইবার করেন, এবার করেন, এবার হবে, এটার মাঝখানে একবার, ওইটার মাঝখানে একবার। না, কোনো কিছু ইয়ে হয়েছে, এটা একত্রিত হবে না। না দেখেন তো, আবার দেখেন তো, আপনার ওইটা না, আপনার ইয়ে চলে যাচ্ছে, সিলেকশন চলে যাচ্ছে তো, সিলেকশন না, গ্রুপ লাগবে না, গ্রুপ ছাড়া হবে, হবে গ্রুপের বাইরে থাকলে হবে, না না হবে। আমি কালকে করে দেখিয়েছেন আপনাদের, আপনার অ্যালাইনের ক্ষেত্রে এটা কোনো ভ্যারি করে না যে আপনার হচ্ছে আপনি গ্রুপে করছেন না গ্রুপের বাইরে করছেন। হ্যাঁ, আপনি যেভাবে করছেন ঠিক এভাবেই হবে, এটা সামহাও মাঝে মাঝে কোনো কোথাও প্রবলেম করছে। আমি তো এক সব কিছু গ্রুপের মধ্যে ঢুকাইনি, আমার লেখাটা তো বাইরেই ছিল গতকালকে, আমি যে আপনাদেরকে যে অংশটা করছি। একত্র একত্র এটা এটা করার পেছনের কারণটা হচ্ছে যে এই জিনিসটা আপনার প্রথম যে কমেন্ট অ্যালাইনমেন্টের বামের এই অংশটা সে মানে নিচ্ছে, নেওয়ার পরে যখন এটা ক্লিক করছেন ওইটা ছেড়ে দিয়ে এটা এটাতে চলে যাচ্ছে সামহাও। এই জায়গাতে ভিতরের অংশগুলো আপনি কিভাবে গ্রুপ করছেন সেটা একটা দেখার বিষয় আছে। আচ্ছা দেখছি, গ্রুপের ভিতর নিলে ভালো, বাট এই অ্যালাইনমেন্ট কাজ করেন সিলেকশন আর ক্যানভাস অনুসারে, ঠিক আছে? এটা গ্রুপের ভিতরে নিলেন, বাইরে নিলেন, এরকম না। তো আমরা সিম্পলি অনেকভাবে দেখি, আচ্ছা আপনার এখানে দুইটা, দুইটা লেখা ছিল হজে বড়লো, যাই হোক, তাহলে এটা একটা, ওকে, তো এটা একটা আমি অল্টার পেস্ট করে এটাকে একটা কপি করলাম। আচ্ছা, এই দুটা শিফট বা কন্ট্রোল প্রেস করে আমি দুটাকে গ্রুপ করলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা লেখা আপনি অল্টার প্রেস করে নিয়ে আসলেন, যেটা হচ্ছে এই যে লেখাটা আপনি ধরে বাইরে নিয়ে আসছেন।
ওকে, তাহলে আমার আপনার ওই যে আপনার মতো একটা গ্রুপ আছে এখানে হোল জিনিসটা, আর একটা বাইরে আছে লেখা। তা আমি এটা এরপর মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, ব্যাপার তো তাই। তাহলে শিফট প্রেস করে আমি দুটো অংশ জাস্ট সিলেক্ট করব, মুভ টুলে যাব, আমার অ্যালাইনমেন্টে সিলেকশন অংশটা আছে কিনা জাস্ট আমি দেখব। এই যে করলাম মাঝখানে, এই যে করলাম মাঝখানে, আমার তো মাঝখানেই চলে আসলো। না, আমি সেই জন্য আপনারা যে বলছেন যে হয় গ্রুপের ভিতর দিই নেই, সেই জন্য এটার সাথে আর কোনো সম্পর্ক নেই। আর এই সিলেকশনটা এখন যদি আমরা এখন কন্ট্রোল টি দিয়ে হটিয়ে দিই, এখন এইটার মধ্যে আমরা সিলেকশন করব তিনটা, না এই গ্রুপ আর এইটা। তাহলে গ্রুপেরটা হবে, শুধু গ্রুপটা হবে আর বাইরেরটা এখন হচ্ছে সমান হবে। এই যে এক সাইডে যদি করি, এখন এটা একটা অংশ বা যে কোনো অংশে, আচ্ছা সিলেকশন ঠিক আছে, এই অংশগুলো যখন আমি গ্রুপের সাথে এটা করলাম, বাদ বাকি সবগুলো সিলেক্ট হয়ে এখন এক সমান হয়ে গেল, শুধু লেখাগুলো আলাদা করে সিলেকশন। জাস্ট আপনার এইখান মাথায় রাখতে হবে এটা সিলেকশন, সিলেকশন মানে হয় নিজেরা সিলেকশন অথবা এনি কাইন্ড অফ মাল্টিপল সিলেকশন, আর ক্যানভাস মানে হোল ক্যাম্পাসের কোন জায়গাতে। সেই জন্য আমি আপনাকে বারবার বললাম যে ওটা আপনি যেটা বলছেন ভুল হচ্ছে, ভুল হয়নি। আমি যদি কোনো লেখাগুলো সাপোজ এই এই লেখাগুলোই সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করি, এরা একটা আর একটার মাঝে চলে আসবে। এখানে এখানে সে এখন এভাবে না আসলো, সাপোজ আমি এটা ডিলিট করে দিচ্ছি আমার গ্রুপের মধ্যে, আমি সবগুলো না এটাও ডিসিলেক্ট করে দিচ্ছি যে এই দুটো অংশ থাকে আমার। এটা শিফট ধরে এটা, তো এটা যদি এখন ইয়ে করেন, তাহলে একটা জায়গা থেকে নড়ছে না, নতুন করে নিতে হবে একটু, জানি আসছি। এটা তো লেখার বিষয়, আমরা শুধু শেপ নিয়েও জিনিসটাকে করতে পারি, লোড আসছে অনেক বেশি। তারপর অ্যালাইনমেন্টের দুটো বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো রেক্টেঙ্গেল আছে, তারা মানে ফিল করে না। আপনি মুভ টুলে ক্লিক করলে দেখেন এগুলো আসছে না, কারণ এগুলো সব সিলেক্ট নেই, এগুলো সিলেক্ট করে নিতে হবে এখান থেকে পর্যন্ত যায়। তাহলে এই অংশটা কাজ করে কিভাবে, একটা একটা করে ওভারল্যাপ, আর এই অংশটা কাজ করে তারা যে জায়গায় আছে সেখানকার মিডল, নট হোল ক্যানভাস। যদি সিলেক্ট করেন সিলেক্টেড মিডল, এবং সেটা হচ্ছে আপনার হরাইজন্টালি আর এটা হচ্ছে ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি আপনি মিডলে যখন চাইবেন সবগুলো উপর থেকে এসে এক জায়গায়, তো মাঝখানে এক জায়গায় জড়ো হয়ে যাবে, ঠিক না? আমার মনে হয় আমি এই এটা এই উদাহরণটা পারফেক্ট হবে না, আমরা ইয়ে করি এরকম কিছু কয়েকটা আঁকি এবং ফিল বন্ধ করা আছে, এখানে একটা ফিল দিই, অল্টার প্রেস করে টানি। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে জিনিসটা যে আমি কোন বরাবর কাজটা করতে চাচ্ছি। যেমন এই অংশটা আমি কি বললাম, এটা ভার্টিক্যালি কাজ করে, তো আপনি এটাকে ক্লিক করেন মাঝখানে, সবগুলো মাঝখানে চলে আসছে না, আপনার সমস্যা ছিল এই জায়গাতে, এটা হয়ে যাচ্ছিল। আবার আপনি ব্যাচে যান, তো এটা ক্লিক করলে এটা আসলে কিন্তু হরাইজন্টালি কাজ করার কথা, সো আপনি ভার্টিক্যালে সাজিয়ে সেটা হরাইজন্টালি কাজ করতে গেলে সেটা দেখেন তারা জাস্ট মিডল বরাবর ঠিক হয়েছে, মিডল বরাবর ঠিক হচ্ছে না, চিহ্নর সাথে অনেকটা মিল আছে। আবার স্পেসগুলো ঠিক করতে চাইলে আমরা এই জায়গাতে জাস্ট ক্লিক করলে এটা স্পেস ঠিক হয়ে যাবে। স্পেসটা কীভাবে ঠিক করে, প্রথমটা এবং শেষটা ঠিক থাকে, মাঝখানেরগুলো নড়াচড়া করে জায়গা ঠিক করে নেয়। ক্লিয়ার?
তবে আমি কন্ট্রোল ঠিক করে এটাকে অ্যালাইনমেন্ট শেখাটা অনেক ইম্পর্টেন্ট ভাই। আমি প্রথম দিকে আমারও অনেক প্রচণ্ড ভুল হতো, আই নো দ্যাট অ্যালাইনমেন্ট প্রচুর কাজ করতে হবে। যেমন এটা এখানে এখন যেখানে উল্টা পাল্টা করলেন, এখন এটা আপনি হরাইজন্টালি কাজ করতে পারবেন রাইট, কারণ এটা আপনার হরাইজন্টালি এখন সাজানো। তো লেখাগুলোরও এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে লেখাটা সামহাও ট্রান্সফর্ম করে যদি অন্যভাবে করেন, ওটা যদি তার দিকটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সে করবে না। দেখেন এখন আমার হরাইজন্টালি মানে কি, এই বরাবর এই বরাবর কাজ করবে সে এবং এই জায়গাগুলো কাজ করবে। তো আমি এটা যদি ক্লিক করি, দেখেন সবগুলো এখন মাঝখানে চলে আসছে। কেন চলে আসছে? আমি তো বলছি এখন হরাইজন্টালি মাঝখানে আসেন, ঠিক না? আমি চাচ্ছি কি এই বরাবর সব মাঝে চলে আসেন, আর এটা যখন এই এরকম এইদিকে লম্বালম্বি ছিল তখন বলছিলাম এই বরাবর মাঝে আসেন, মাঝে আসছে। বাট আপনি যদি বলেন তাকে, দেখেন এই এই বড় এদিকে আসেন, সবগুলো বামে চলে আসবে। এখন যদি বলেন ডানে আসেন, তাহলে সবগুলো ডানে চলে আসবে, কারণ এটা হরাইজন্টালি ছিল। কিন্তু আপনাকে এটাকে এই বরাবর না, এই বরাবর যদি রাখতে চান তাহলে দেখেন এখন এই বরাবর এটাতে ক্লিক করলে এটা একদম মিডলে, এখন এখানে রাখলে এটা একদম উপর বরাবর সমান, এখানে নিচে বরাবর সমান, এটাতে ক্লিক করলে তারা লম্বালম্বি সমান। তো কোন বড় মানে কোন বরাবর রাখতে চান এটা ইম্পর্টেন্ট। ওকে, আই হোপ আমার ডান থেকে যাই। তো আজকে আমাদের বেশ অনেকগুলো বিষয় শেখার আছে, আমরা রেগুলার ক্লাসে যাই বা গেলাম, ঠিক আছে? ওকে, দেখেন, হ্যাঁ হ্যাঁ বুঝি না, করে বলতে না, আপনার সফটওয়্যার ঠিক আছে, মানে আমাদের ওই প্রথম দিকে কাজের সমস্যা হয় আর কি, ওই যে আমি তো দেখালাম যে এই ধরনের জিনিসগুলো ফলো করলে আপনার প্রবলেমগুলো হবে না। আপনি জাস্ট সিম্পলি আমরা কি করি, আচ্ছা আমরা দেখছি, মানে ধরেন এটাকে এটাকে জাস্ট আমি সিলেকশনে রাখছি, এটা কিভাবে সিলেকশন করতে হয় এটা পরে জানেন। এটা জাস্ট আমার সিলেকশনে থাকলো এবং আপনি কি চাচ্ছেন কিছু একটা, তো এরকম দুই তিনটা জিনিস তো তারা আছে কোথায়, অন্য জায়গায়, লেয়ারটা এই দুইটা লেয়ার সিলেক্ট আছে। প্রথম লেয়ারটা আমরা রাখছি না, এই জন্যই রাখবো না, কারণ ওটাকে আমরা সিলেকশন করে ফেলছি, ওটা স্টিল তার পজিশনে আছে। তো এরকম আমার তিনটা লেয়ার আমি সিলেক্ট করলাম, বড় ছোট হোয়াট এভার যাই হোক সিলেকশন। দেখেন যেই জায়গাতে আপনি যান না কেন, এটার মাঝখানে রাখতে চাচ্ছেন। মুভ টুলে যান, দেখেন সিলেকশন আছে কিনা, আছে। এখন আপনি মাঝখানে যদি রাখতে চান, সরি আমার এই সিলেকশনটা চলে গেছে, এই জায়গাতে শিফট প্রেস করে প্রথমটা এবং শেষটা ক্লিক, এইটাতে একবার ক্লিক করবেন, তারা নিজেরা মাঝখানে হবে, এটাতে একবার ক্লিক করবেন, যে পজিশনে থাক যাবে। তার আগে যদি কিছু করেন উল্টা পাল্টা তাহলে ঝামেলা করবে। তো আপনার হচ্ছে অনেকবার ট্রাই করার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, হতেই পারে। যাক, আমরা এই জায়গা থেকে চলে গেলাম। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম, দেখেন আমি যখন একটা শেপ আঁকছি, সরি এই যে একটা শেপ আঁকছি, তখন আমার প্রপার্টিজে অনেকগুলো অপশন আসছে এবং লেয়ারটা এখানে দেখা জরুরি। আমি যখন শেপটা আঁকলাম, আচ্ছা শেপটা আঁকলাম, তখন নতুন একটা লেয়ারে আসলো এবং এখানে একটা স্মার্ট অবজেক্ট চিহ্ন আসছে, খেয়াল করছেন? তার মানে এটা আমার হচ্ছে ভেক্টর অবজেক্ট, এটা ভেক্টর ভেক্টর অবজেক্ট। আচ্ছা এটা রাস্টারও আছে, পাথও আছে, সেদিকে আমরা পড়ে যাব। তো এই ভেক্টর অবজেক্টের আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখান থেকে ফিল দিই, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে আমরা স্ট্রোকটা চেঞ্জ করতে পারবো। ওকে, এটা গেল। এখানে যদি আমরা কোনো কিছু কালার করি, যেমন স্ট্রোক যদি আমরা এই জায়গাতে কোনো একটা অন্যরকম কালার দিই, ব্ল্যাক দিই, এবং সেটাকে এই স্ট্রোক স্ট্রোকের ব্ল্যাকের এই জায়গাটা এখানে আপনাকে ফিল করতে হলে, ওটা জাস্ট ওটা লেয়ারের বিষয়, এদিকে যাচ্ছি না। সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে আমরা প্রপার্টিতে যাব এবং এখানে দেখেন আপনি ফিল চেঞ্জ করতে চান, আপনি স্টক চেঞ্জ করতে চান, এবং এখানে স্টকের যে ওয়েট, কী ধরনের স্টক দিবেন,
এই ধরনের দেন, তাহলে কি এটা এটা দেখতে পাবেন কিছুক্ষণ পরে কি অবস্থা হয়। এটা দেখেন, এটা ইয়ে আসছে না, এটা বড় করতে হবে আপনাকে দেখাতে হলে। এটা আপনার ডট ডট আসছে কিনা সে বিষয়টা হচ্ছে দেখানোর জন্য আমি এখানে বড় করলাম। দেখেন ভালো করে ডট ডট আসছে। আচ্ছা, এখন ডট ডট তো আমি বুঝতে পারছি না, কারণ কি আমার স্টকে ওয়েটটা কম, একটু বাড়িয়ে দিই। দেখেন, ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা স্টকের দেখেন আমরা ওটা ড্যাশ ড্যাশ, এটা ডট ডট ছিল। তারপরে আমরা এই জায়গাগুলাতে আমি, আচ্ছা, এই উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে আমি স্টক খুঁজি। এস এস এস, আচ্ছা, নতুন সফটওয়্যারগুলোতে আলাদা করে নাই, তবে এখান থেকে করতে পারবো অন্যান্য কাজগুলো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আচ্ছা নিচে একটু দেখি আমরা, এই এটাই খুঁজছিলাম। এই ড্যাশ লাইনটা যদি আপনি তুলে দেন তাহলে আপনার এইগুলা নিবে না। কেন নিবে না? কারণ ড্যাশ লাইনে আপনার ইঙ্গিত করছে আপনি কত পিক্সেলের ড্যাশ লাইন দিতে চান। যেমন আমি যদি এখানে 2 পিক্সেল ড্যাশ এবং 2 পিক্সেল গ্যাপ দিই, তাহলে সেটা আমাকে ডট ধরে নিতে হবে। বাট আমি যদি ড্যাশ করতে চাই, সাপোজ ধরেন এখানে আমি 4 40, না না 40, 4, তাহলে এটার ওয়েট কত? 4 পয়েন্ট, এবং এর মাঝখানের গ্যাপ হচ্ছে 2 পয়েন্ট। বাট এই গ্যাপটা যদি আমি বাড়াই দিতে চাই, চাইলে, আচ্ছা, ড্যাশে ক্লিক করে থাকতে হবে। এটা যদি 5 দেন, এটা 2 দেন, তাহলে বুঝতেই পারছেন এটার ওয়েট কত, 5 পয়েন্ট, এবং গ্যাপটা হচ্ছে 2 পয়েন্ট। তো এর এরপরের কতটুকু হবে চাইলে সেটাও আমরা ঠিক করে দিতে পারি। হুম, এই যে দেখেন, তাহলে আমি প্রথমটা কত, 5 পয়েন্ট, গ্যাপ হচ্ছে, ভালো করে বুঝছেন এই জায়গাটা ভালো করে বুঝছেন, তার গ্যাপ হচ্ছে, মানে এখান থেকে যদি আসি, তার প্রথমটা 5, তার গ্যাপ হচ্ছে 2, তারপরেরটা 3, তার গ্যাপ হচ্ছে 1। এইভাবে আমরা ড্যাশটা করতে পারি, নিজেরা সিলেক্ট করে ড্যাশটা তুলে দিলে আমার এই এটাতে চলে যাবে এবং এই জায়গাতে আমরা স্টকগুলো করতে পারি। ওকে, তো এটা আমার গেল স্টক, এবং এই স্টকের ওয়েটটা আমরা দেখেন যে জায়গাতে বললাম এই জায়গা থেকে আমরা স্টকের পয়েন্টটা ওঠানামা করাইতে পারি, এবং আমরা চাচ্ছি ড্যাশ দিব না। খেয়াল করতে হবে জিনিসগুলো সিম্পল, বাট যখন ভুলে যাবেন তখন এই জিনিসগুলো নতুন করে আসলে করানোর মতো হয়ে থাকবে না। তো আমি এটা নিয়ে আসি, এটাকে আরো বড় করি, এটাকে আরো বড় করি। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আপনার স্টক, এটা ফিল, এর মাঝখানে একটু গ্যাপ রয়েছে না, যে ফাঁকা, এই যে একটু 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 এইটা আসছে, এই কারণে আপনি স্টকের এই জায়গাতে দেখেন 75.64 পয়েন্ট আছে। আসলে স্টক কি লাইন কখনো পয়েন্ট হইতে পারে? মানে এরকম কোনো লাইন আপনি পয়েন্ট পয়েন্ট সামথিং দিয়ে হচ্ছে সবজি কিনছেন বা লাইন হচ্ছে শেপের ক্ষেত্রে, একটু শেপের ক্ষেত্রে জিনিসটা হয় না, এটা মাথায় রাখেন, জাস্ট মাথার মধ্যে পিনিকুল আছে। তাহলে এটাকে আপনি পারফেক্টলি একটা শেপে দিতে পারেন, 75 75 দিয়ে যখন ইন্টার করবো তখন দেখেন এই ঝামেলাটা চলে গেছে। দেখছেন, এটা খেয়াল যদি না করেন আরেকবার দেখেন, আমি কেন বলছি এটা ইম্পর্টেন্ট, আমি 9 দিলাম, তাহলে এখানে একটা ঝামেলা আসছে, কারণ সে এটা ফিলটা বুঝে একটা মেজারমেন্টে আর এটা 75-এ, কিন্তু মধ্যখানে বাড়তি অংশ পয়েন্ট পয়েন্ট সে বুঝে না, তাই তাকে হয় 76 করে দিতে হবে অথবা 75 করে দিতে হবে, তাহলে ঝামেলাটা নাই। এবং এখান থেকে আমি ওইটা বাড়াতে কমাতে পারি, এখান থেকে আমি আমার স্টকের কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন, স্টকের কালার চেঞ্জ হলো। ওকে, তো কোথায় ঝামেলা আছে? আমি যে জায়গাতে আপনাকে ফোকাস করতে বলছি সেই জায়গাতে দেখেন, ওটা তো ঝামেলা, ওটা যে এটা যে ঝামেলা, এটা কিভাবে বুঝলেন? তো ঝামেলা না, আই গট ইট, আপনি যেটা বলতে যাচ্ছেন এই এই অংশ তো, এটা এটা এটাকে বলে অ্যান্টি এলিয়াস। এটা তো স্টক, স্টকটা কিভাবে আছে তার উপর ডিপেন্ড করে আমার, কোন এই জন্য জিনিসটা একটু শেষ করতে হবে, দেখতে হবে একটা জিনিস শুরু থেকে যখন কমপ্লিটলি বলা না পর্যন্ত দেখতে হবে, তারপরে প্রশ্ন আছে কিনা তখন চিন্তা করতে হবে। আচ্ছা, শেষ করি যে জিনিসটা বলছিলাম। আচ্ছা, এখানে খেয়াল করেন, তা স্টকটা আমার যেভাবে সাজানো ছিল সেভাবে এই অংশটা দেখাচ্ছে যে এটা বাইরে করার ছিল, এটা বাইরে, কিন্তু আমার প্রবলেমটা ছিল পয়েন্টের এই জায়গাতে। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন
এই স্টকটা এখন আপনার এই স্টকের পজিশনটা এখন চেঞ্জ হয়ে গেছে। কিভাবে দেখেন আরো ভালোভাবে আমি যদি এটা করি, আচ্ছা এখন এখানকার পজিশনটা হয়তো ধরতে পারছেন না, এই জায়গাতে তাকান নেভিগেশন বারে, নেভিগেশন বারে আগে এই চিহ্নটা কোথায় ছিল প্রথম দিকে যাই আমি, প্রথমে আমার এই স্টকটা এখন হচ্ছে ভিতর দিকে, এরপর স্টকটা হচ্ছে মাঝখানে, এরপর স্টকটা হচ্ছে বাইরের দিকে, এই যে এখন এটা সে সে জিনিসটা দেখিয়ে দিচ্ছে। তার মানে এই স্টকটা যখন এই বরাবর জায়গা নিচ্ছে, এখানে এ ছোট হয়ে যাচ্ছে, এইটা এবং এটার অংশ মাঝখানে নিচ্ছে আরেকটু ছোট হচ্ছে, আর এটা হচ্ছে একেবারে বাইরের দিকে, ঠিক আছে। আর বাইরের যে অংশটা আমরা পিক্সেল হিসেবে দেখছি ওটাকে বলে অ্যান্টি এলিয়াস, অ্যান্টি এলিয়াস। ওকে, তারপরে আমরা মাথা, এটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে যদিও, তারপরে আমরা একটু ট্রাই করে দেখি এই জায়গাগুলোতে আমরা কোনো ধরনের চেঞ্জ আসে কিনা আমাদের। আচ্ছা এখানে আসবে না, আমরা এটা দেখি, এখানে দেখেন এটা মাথাটা কেমন হবে পিক্সেলের। আচ্ছা আপনার কাছে যে ঝামেলাটা মনে হচ্ছিল এটা যখন রাউন্ড হয়েছে তখন কি সেটা দেখতে পাচ্ছেন? আমরা যথেষ্ট পরিমাণ বড় করেছি, দ্যাটস ওয়াই এখানে অ্যান্টি এলিয়াসটা আমার বেরিয়ে গেছে। অ্যান্টি এলিয়াসটা কি আপনার পিক্সেলের পরে একটা গে কালার, ওটা আমরা চাইলে ঠিক করে দিতে পারি, যাই হোক ওইটা এখনকার ইস্যু না। তাহলে এটা মাথাটা কেমন হবে, যেমন এখানে হচ্ছে আপনার স্কোয়ার বেভেল অ্যান্ড দেন রাউন্ডেড শেপ, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। তো আমার স্কোয়ার ছিল স্কোয়ারই থাক, এইটা এই এটা হচ্ছে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমি দেখাবো, সিঙ্গেল লাইন ছাড়া, সরি আচ্ছা এই যে সিঙ্গেল লাইন, আমি এই লাইনটা এখানে আছি, আর শিফট প্রেস করলে এটা সমান হবে, সিঙ্গেল লাইনটা খেলা করতে হবে, এটা অনলি মাত্র এটা স্টক, এই জন্য মানে এটা যদিও ফিল কালারে আসছে। তো আমরা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে প্রপার্টিজে শুধু যদি যাই, সমস্যা হচ্ছে এটা পাথ হিসাবে আসছে, আচ্ছা ওকে স্টকের এই জায়গাগুলো কিন্তু এখানেও আছে। তা আপনি যদি এটাতে দেখেন, এটাতে ক্লিক করেন, এটা দেখা যাচ্ছে কিনা আমাকে বারবার ক্লিক করতে হবে, এই যে এখন এটা যেরকম বললাম সেরকম শেপে ছিল, আবার আমাকে ডাবল কাজটা এখান থেকে দেখাতে হলে যে ঝামেলাটা মানে করতে হচ্ছে, তো আমি এখানেই যাই। আচ্ছা এখানে আমার কিছুই শেপ মানে সিলেক্ট নেই, সিলেক্ট না থাকলে তো আসবে না। ফেদার ডেন্সিটির এই জায়গাটা দরকার নেই, আমি যে জিনিসটা এই জায়গাতে আপনাকে বলতে চাচ্ছিলাম এই শেপে, এই শেপে না এই শেপে দেখেন আমি এই ক্যাপস ক্যাপসটা যখন ক্লিক করছি, মোড় অপশন দিলে ক্লিক করলে এখানেও আমি যে কাজটা করলাম সে অপশনগুলো চলে আসবে, বাট এটা আমি একটু পরে দেখাতে হবে পেন টুল দিয়ে, কারণ এটা আপনার ফিল থাকলে হবে না, এটা অলরেডি একটা পাথ হিসাবে কাজ করছে, আমি পাথ হলে হবে না, এটা একটা শেপ হতে হবে এবং জাস্ট আমার এই জিনিসটা এই জায়গাতে কাজ করতে হবে। এই যে আমার অটোমেটিকলি এই শেপটা চেঞ্জ হয়ে অন্য কিছুতে কাজ করছে, তো আমরা এটাকে ছোট করি। আচ্ছা আসলে আমাদের কাজ হচ্ছিল, আমাদের এত বেশি জুম করা ছিল যে জিনিসটা আমরা বুঝি নাই, তো এখন খেয়াল করেন আমি এই ক্যাপটা যখন এখানে ক্লিক করছি, আচ্ছা জানি কি জানি আসছি,
ওকে, তো যেটা বলছিলাম, আমরা এই লেয়ারটা একটু ডিলেট করে দিই, আবার এখান থেকে যাই, ওকে। এখন আমার এটা স্টক সেভ হিসাবে আসছে। আসার পরে আমরা যে জিনিসটা কিছুক্ষণ আগে বলছিলাম, দেখেন আমার এই যে মাঝখানের লাইনটা, মাঝখানের লাইনটা আমার ক্রমাগতভাবে চেঞ্জ হবে যদি আমি এই জিনিসগুলো ব্যবহার করি, খেয়াল করছেন? আচ্ছা, শুধু এইটা না, আমরা এখানকার এই শেপগুলো চেঞ্জ হবে, একটা কারণে হচ্ছে না, যদিও লাইন নিয়ে আমাদের এখানে কাজ কম, ইলাস্ট্রেটরে বেশি। এটা তো আমরা দেখলামই, এই যে শেপটা কেমন হচ্ছে, আর এই মাঝখানের এই যে জিনিসগুলোর পরিবর্তনটা দেখতে হলে আপনার লাইনটাকে খেয়াল করতে হবে। লাইনটা প্রথমে, এখন যদি খেয়াল করি, এই লাইনটার সাথে এটার দূরত্ব এখন একরকম, এখন খুব সামান্য 19-20 হয়, এবং এটাকে আমি স্কোয়ার শেপে রাখছি। এই যে, তার মানে এই জিনিসটা চেঞ্জ করলে আপনার এই যে মাঝখানের লাইনটা, না মাঝখানের লাইনটা একটু ভিতরে থাকবে, না সমান থাকবে, না একটু বাইরে থাকবে, মানে বাইরে বলতে এখানে রাউন্ডের শেপে, সিঙ্গেল লাইনে এই জিনিসটা এটার মানে ঠিক করে। তবে অবশ্যই এটা স্ট্রক হইতে হবে, হ্যাঁ, যে লাইনটা আঁকবেন স্ট্রক হইতে হবে। আমরা নর্মালে পেন টুল দিয়ে এটা কাজ করে কিনা, মানে একটা টানলাম, এটা আমার সরি মুখ সিলেক্ট করলাম, খেয়াল করছেন কি? মুখে মুখে বলতে হবে, এই জায়গাটা দেখেন আপনারা, স্ক্রিন যদিও ছোট, এই যে এটাতে যখন ক্লিক করি এটা স্কোয়ার, এবং আমার মাঝখানের রেখাটা এর সাথে সাথে সরে গেল, যেরকম এখানে দেখা যাচ্ছে। এটা করলে এটা রাউন্ডেড, একটু সময় নিচ্ছে এই আর কি, এবং এটা করলে এটা হচ্ছে আপনার স্কোয়ার, কিন্তু এই রেখাটা একটু ভিতরে, মানে স্ট্রোকটা বাইরে। তাহলে এটা 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 অংশগুলো আমরা দেখলাম, স্ট্রোক কীভাবে কাজ করে, ফিলের জায়গাটা তো দেখলামই, কীভাবে আমরা ফিল করতে পারি প্রপার্টিজে গিয়ে, এই জিনিসগুলো মাথায় রেখে নিই এটা আর কি। ফটোশপের লোড পড়ে গেলে কাজ করতে একটু ঝামেলা হয়ে যায়। ওটা জাস্ট একটু স্লো হয়ে গেছিল এই। ওকে, তাহলে আমরা ভেক্টর শেপ দেখছিলাম, যখনই আমরা কিছু মানে কোনো ধরনের কিছু একটা আসছি, সেটা স্মার্ট অবজেক্ট হয়ে আমাদের নতুন একটা লেয়ারে দিচ্ছে। লেয়ারের দিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করতে হবে না, লেয়ারের দিকে খেয়াল করেন। এই যে সরি, এই যে নতুন একটা লেয়ার নিয়ে চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন আপনি এখানে, তোমরা ফিল বন্ধ করে দিয়েছিলাম, কারণ আপনি চাচ্ছেন যে এটার সাথে আরেকটা অবজেক্ট অ্যাড করবেন। তাহলে শিফট প্রেস করে ঠিক একইভাবে এর উপরে একটা আঁকেন অবজেক্ট, এবং দেখেন ওই লেয়ারের উপরেই, ওই লেয়ারের উপরেই আমরা অ্যাড করতে পাচ্ছি। কিন্তু আমি আলাদাভাবে শিফট টিপ না ধরে যখন কোনো ধরনের নতুন শেপ আঁকছি, সেটা কি হচ্ছে, আমার নতুন আর একটা লেয়ারে যাচ্ছে না, প্রপার্টি চলে আসছে, এটা ভালো, এই যে নতুন একটা লেয়ারে চলে যাচ্ছে, এটা মাথায় রাখেন। তাহলে এগুলো হচ্ছে সব কি চিহ্ন, ভেক্টর চিহ্ন, না তার মানে এটাকে আপনি বড় করেন ছোট করেন এটার কোয়ালিটি হারাবে না। সেই জিনিসটা কি আমরা সেটা এখনই দেখব, কেন বলছি কোয়ালিটি হারাবে না আর কোয়ালিটি হারাবে। তো আমরা এখানে একটা ইলেকট্রিক্যাল টুল নিলাম, এবং আপনি এটাতে নিয়ে যদি মাউসের বাম দিকে ক্লিক করেন না, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আপনি একটা এই যে 100x100 পিক্সেলের একটা নিতে চান, ওকে করেন, আপনি অটো চলে আসবে এই জায়গাটা, একটু সময় নিচ্ছে, ওকে। এই যে খুব ছোট্ট ভাবে এটা চলে আসছে, 100x100 পিক্সেল আর কত বড় হবে। তো আমরা এটাকে ট্রান্সফর্ম করি এবং একটু ফিল দিব, লেয়ার সিলেক্ট থাকতে হবে যাই করতে চান। আচ্ছা, তো ওকে করলাম,
পরে প্রপার্টিজে গিয়ে আমি এটা ঠিকটা দিলাম। প্রপার্টিজে যে তোমার শপ মেনু আছে, প্রপার্টিজ থেকে কোনো ঝামেলা নেই। এখন এটা একটা আঁকলাম, লেয়ারে দেখেন এটা কি হয়েছে, নতুন একটা লেয়ারে হয়েছে এবং এটা স্মার্ট অবজেক্ট। আর একটা আঁকবো আমি, কিন্তু এই জায়গাতে আমি শেপের বদলে এখানে পিক্সেল দিব। কি দিব? পিক্সেল দিব, এবং আমাকে নতুন একটা লেয়ার নিজে নিতে হবে, সে আমাকে দিবে না, নিজে নিতে হবে। আমি নিলাম। আচ্ছা, দুইটা যদি একই কালারে থাকে তো থাকলো, বুঝতে সুবিধা হবে। দুইটাকে কাছাকাছি নিয়ে আসলাম, শিফট দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি করলাম। এখন আমাদের ওই যে ওই কাজ বড় করব, বামটার কি অবস্থা, কি অবস্থা বলেন তো, আর ডান দিকেটার কি অবস্থা? আচ্ছা, আবার ছোট করব, ছোট ছোট অ্যান্ড দেন বড়। এই যে ছোট করলাম, ছোট করে এটাকে ছেড়ে দিচ্ছি, আবার কন্ট্রোল টি। জাস্ট তাহলে প্রথমটা আমার ছিল ভেক্টর, পরেরটা ছিল পিক্সেল, জাস্ট রাস্টার। পিক্সেল মানে রাস্টার, ভেক্টর কাজ করে তো ভেক্টরে আর কি। তো এটা এটার অবস্থা কি, এটার অবস্থা কি বলেন তো, কোয়ালিটি কি এক আছে, কোয়ালিটি কি দুটার এক আছে? এটা খারাপ হয়ে গিয়েছে, একটু খারাপ হয়েছে, আমরা একটু বড় করতে পেরেছি, আরো বেশি বড় করলে আরো বেশি খারাপ হবে। আচ্ছা, আপনার কাছে যে জিনিসটা হালকা সেটা কাজের জন্য আসলে হালকা না, এটা পরিবর্তনটা, এটা আপনি পুরো শার্প দেখতে পাচ্ছেন, বাট এটা ঘোলা। তো এই জিনিসটা যখন নিয়ে কাজ করবেন তখন তো আপনার ঝাপসা হয়ে যাবে, জিনিসটা ফেটে যাবে। ওকে, তার মানে আমরা পিক্সেল এবং রাস্টারের শেপের এই জায়গাটা দেখলাম। ওকে ওকে, তো ঠিক আছে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি লেয়ার। এখন দেখেন, আমার এটা যখন ক্লিক করব, আমার আরেকটা অপশন রয়েছে, পিক শেপ পিক্সেল দুটো নিয়ে কাজ করলাম, পাথ। তো পাথ যখন আমি ক্লিক করতে যাচ্ছি তখন দেখি কি করে, তখন সে আমাকে ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরেই পাথটা সিলেক্ট করতে দিচ্ছে। বাট আমরা এটা করব না, আমরা যেটা করব হচ্ছে আমরা ডেফিনেটলি নতুন একটা লেয়ার নিয়ে তার উপরে আমি একটা পাথ আঁকবো। এখন এই পাথের সুবিধা কি, পাথে আপনার না স্ট্রোক থাকবে না ফিল থাকবে, কিছুই থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ফিল দিতে পারেন, চাইলে স্ট্রোক দিতে পারেন, আপনি আপনার মতো এটাকে পরিবর্তন করতে পারেন। ওকে, চাইলে আপনি শিফট প্রেস করে এখানে আরেকটা পাথেকে দুইটাকে মানে একসাথে দেখাইতে পারেন। আপনার এখন যেহেতু পাথ অবস্থায় আছে, এখন তো আর দেখা যাবে না যে কি অবস্থা এটা, তো কিন্তু একই লেয়ারে, এই যে এই লেয়ারের উপরেই আমরা আবারও যদি করি এখান থেকে সিলেক্ট, শিফট প্রেস করে, এই যে ভুল জিনিসগুলো একই লেয়ারে না। তো পাথগুলো কি, পাথ আসলে দেখেন এই যে পাথ সিলেকশন, আমরা এমনি সিলেক্ট করে এটাকে নড়াতে পারছি না, বাট আমি পাথ যদি নিই, আমি পাথ সিলেকশন দিয়ে এটাকে নড়াতে পারছি, তার মানে এখানে আমরা নতুন টুল পেলাম, এই যে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশনটা কি, ডিরেক্ট সিলেকশনে অ্যাঙ্কের পয়েন্টে ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, এই যে এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন। অ্যাঙ্কর পয়েন্টে আপনি যে কোনো, এই যে এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা এটাকে বা এটাকে এটাকে চেঞ্জ করতে পারবো, তারপরে যেগুলো শুধু সিলেক্ট করেছি, যেটা সিলেক্ট করিনি সেটা তো আর পারবো না, যেমন এটা আমার সিলেক্ট করতে হবে, করার পরে আপনি এটাকে টেনে ধরে এটাকে নিতে পারবেন। তো আমরা কি এই জায়গাটা বুঝলাম যে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, পাথ হচ্ছে সিলেক্ট করবে এবং ডিরেক্ট সিলেকশন হচ্ছে ওই জিনিসটা আমরা যদি চাই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা আমরা চেঞ্জ করতে পারবো, এই যে, এবং এই অ্যাঙ্কর পয়েন্টে এটা সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা একটা শেপ যখন ক্লিক করি তাহলে সেখানে পাথ, সেই পিক্সেল, আমরা শেপ হচ্ছে ভেক্টর। তো এই জায়গাতে আরো অনেকগুলা ইয়ে আছে, যেমন আমি শেপে চলে গেলাম, আমার আগেরগুলো সব চলে গেল, কারণ আমি টোটালি এখন অন্য মোডে আছি। তো এখানে যদি আপনি রাউন্ডেড রেক্টেল আছে, তো রাউন্ডেড রেক্টেল রেক্টেঙ্গেল যখন আমরা আঁকবো, খেয়াল করেন এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এখন এই রাউন্ডেড রেক্টেঙ্গেলকে আপনি চাইলে নর্মাল রেক্টেঙ্গেল করতে পারবেন বা নর্মালকে রাউন্ডেড করতে পারবেন। কিভাবে, রেডিয়াসটা দেখেন, এখানে রেডিয়াস কত, 200 না, আমি রেডিয়াস কমাই,
তাহলে দেখি আমার শেপের অবস্থা কি হয়। আমি রেডিয়াস কমাই, আচ্ছা কমিয়ে জিরো করলাম এই জায়গাতে, তো তারপর আমি পরিবর্তন দেখছি না, কারণ রেডিয়াসটা আসছে কোথা থেকে, এই সেন্টার থেকে এই জায়গা পর্যন্ত। তো এর আলটিমেট পরিবর্তনটা দেখতে হলে আমাদের এই জায়গাতে তাকাতে হবে। এখানে আমি রেডিয়াসটা সেন্টার থেকে কমিয়ে আনছি, কিন্তু সবগুলো তো কমেনি, বাট এই জায়গাতে আপনি সবগুলো কমিয়ে দেন, করে একদম জিরো। এখন কি এটা রেক্টেঙ্গেল, বাট এটাকে যখন আপনি এখন বাড়াবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন যখন করছি, আমার এটা লিঙ্ক করা, আমার এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার সবগুলো একসাথে, বাট আমি লিঙ্কটা তুলে দিব। ওকে, ভালো করে বুঝেন, লিঙ্কটা তুলে দিব। তুলে দেওয়ার পরে আমি এই অংশটা দেখেন, এটাকে আমি চাইলে এরকম রাখতে পারবো, এই অংশটা, এই যে এই অংশটা, এটাকে চাইলে আমরা জিরো করে এরকম রাখতে পারবো। তার মানে নর্মাল রেক্টেঙ্গেলকে আপনি যেমন রাউন্ডেড করতে পারবেন, রাউন্ডেডকে নর্মাল করতে পারবেন। ওকে, এই যেমন এই অংশটা আপনি এই যে করলেন, আবার যদি চান এই অংশটাকে আপনি রাউন্ডেড করবেন, সেটাও করতে পারবেন। এই জিনিসটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি নর্মাল রেক্টেঙ্গেল নিই আমরা, কারণ চাচ্ছি এটা রাউন্ডেড শেপ করবো। তাহলে আমার প্রপার্টিজ আসছে, আসার পরে সবগুলো জিরো জিরো, এটা লিঙ্ক করা থাক, সবগুলো দেখেন একসাথে এখন রাউন্ডেড হয়ে যাবে, হচ্ছে না? আরো যদি করেন এটা ক্যাপসুলের মতো হয়ে যাবে। এটা আমার গেল, বাদ বাকিগুলো আমরা দেখলাম। এখন হাইট উইটও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমরা ফিলটা দিই একটু এখান থেকে। উইথ জিনিসটা কি, আপনার উইথ অংশটা বাড়বে, মানে এক্স অক্ষ বরাবর অংশটা বাড়বে, হাইট হচ্ছে আপনার ওয়াই অক্ষ বরাবর অংশটা বাড়বে বা কমবে, ডানে দিলে বাড়বে, আর এক্স অক্ষ বরাবর সরবে, ওয়াই অক্ষ বরাবর সরবে, বামে দিলে উপরে যাবে, ডানে দিলে নিচে যাবে, এটা আর এটা, এটা দিলে ডানে যাবে, এটা দিলে বামে যাবে। তো আমরা সরাইতে পারি এই জায়গাতে, মুভ করতে পারি সরাসরি, মুভ টুল ব্যবহার না করে আপনি যদি চান এখান থেকে করবেন, এই জায়গাতে আমরা করতে পারি। তাহলে এটা গেল আমাদের শেপের কাজ। তো আমাদের শেপের মধ্যে আরও কিছু শেপ আছে, ইলিপ্টিক্যাল। তো ইলিপসের ক্ষেত্রে ব্যাপারটা তাই, আমরা একটু একটা ইলিপস আঁকি। তাহলে আমার কিছু মেনু বার আসবে, করে কিছু মেনু আসবে, হ্যাং হয়ে গেছে। আমরা আবার আঁকি, আপনি শিফট প্রেস করলে এটা গোল হবে পারফেক্টলি, আর আল্টা শিফট প্রেস করলে আপনার পারফেক্টলি একটা জায়গা থেকে এটা গোল হবে, প্লাস সেন্টার থেকে এটা ওঠানামা করবে, আপনার সেটিং যদি চেঞ্জ না থাকে। তাহলে আমরা ফিলটা এই জায়গাতে দিচ্ছি, আচ্ছা ফিলটা দিলাম, এখানেও দেখেন আমরা ওই রকম চিহ্নগুলো আসে নাই, বাট এখানে যে যে জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন সেসব জিনিসগুলো আসছে, উইথ আসছে, হাইট আসছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, লাইফ শেপ প্রপার্টিস নিয়ে কোনো ধরনের কাজ যদি করতে চান, মানে ডেন্সিটি কত, ডেন্সিটি বাড়ানো কমানো, হ্যাঁ ঘনত্ব ব্যাপারটা, ফেদার, এটার ফেদার কতটুকু রাখতে চান, ফেদারটা আমরা সিলেকশনে শিখেছিলাম মনে আছে, ফেদার জিরো, এই যে ফেদার করলে কি হচ্ছে, স্ট্রোক বরাবর কালারটা ফেড ফেড আউট হয়ে যাবে। আমরা লাইফ শেপের প্রপার্টিস, লাইফ শেপ নট, লাইফ শেপ দরকার নেই, আমরা এই জায়গাতে গেলাম। এরপরে আমাদের পলিগন, পলিগনে যদি আমরা ক্লিক করি, আমি ক্লিক করলাম পলিগন, কিন্তু আসছে কি আমার ট্রায়াঙ্গেল, শুনছেন আপনারা? আচ্ছা, এটার কারণ আর কিছুই না, আপনার পলিগন মানে কি, আপনাকে মিনিমাম 5টা অ্যাঙ্গেল থাকতে হবে, তাহলে এখানে 5 লিখে দিই, ওই যে ওই জায়গাতে দেখেন আপনার পলিগন সুন্দর করে পলিগন চলে আসবে। এবার 5 লেখার পরে আপনি এই বারটা আনেন, আর ওইটা তো হবে না, মানে এখানে এবার যদি চান আপনি এখানে যতগুলো অ্যাঙ্গেল দিতে চান, যেমন এখানে 8টা দিতে চান, তাহলে এখানে 8টা 8টা হবে, তো আমি 5 দিয়ে রাখি, এই যে। এবং ত্রিভুজ চাইলে 3টা, তিনটা ত্রিভুজ চাইলে 3টা। ওকে, এই লাইনটা তো আমরা দেখলামই। এরপরে রয়েছে আমার কাস্টম শেপ, কাস্টম শেপ কিছুই না, আপনি সাপোজ কোনো একটা শেপ তৈরি করেছেন, সেটা চাইলে
ইলাস্ট্রেটর থেকে নিয়ে এসে ভেক্টর শেপটাকে আপনি এই জায়গাতে সেভ করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা কোনো একটা শেপে যখন লেয়ারে যাইতে হবে, যেমন এটাকে আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট যদি করছি, পুরো ডান দিকে একটা ডান দিকে ক্লিক করি, এটা যদিও এটা এখনকার পার্ট না। আচ্ছা, এই যে এখান থেকে এটা সিলেক্ট করার পরে ডিফাইন কাস্টম শেপ দেখছেন, হ্যালো, এখানে যদি আমি ক্লিক করি এটা আমার এই জায়গাতে চলে যাবে। তো আমি ওটা তো নিতে চাচ্ছি না আপাতত, দরকার নেই এই জায়গাতে। তো এই জায়গাতে শেপগুলো যেভাবে আসছে ওইভাবে তখন চলে আসবে। লিফ দেখেন, এখানে গাছ রয়েছে, এইগুলো সবই ভেক্টর শেপ এবং এগুলো আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন। এই যে এই গাছ, এখন এটা তো আপনার ট্রি হলো, এই ট্রিটা কালার যা থাকবে আপনার ফরগ্রাউন্ড কালার তাই আসবে। আপনি চাইলে এটাকে সিলেক্ট, এই যে কাস্টমাইজে ক্লিক করেন, এটা আপনার সিলেক্ট আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে যখন গাছ আসবেন আঁকবেন তখন সেটা আপনার ওই ব্লু কালারের হবে। তো শুধু গাছ না, এখানে অসংখ্য অসংখ্য শেপ আছে, শেপ ডাউনলোড করা যায়। এই নিচের গুলো যেগুলো দেখছেন এগুলো সব আমার ডাউনলোড করা, আমাদের যে যে কাজে লাগে, কারণ এটা লাইব্রেরি বোঝাতে বা এরকম অনেক কিছু বোঝাতে লাগে। তারপরে ডিসকাউন্ট দিতে আমাদের এই শেপগুলো ব্যবহার করতে হয়। আপনি যে কালারটা সিলেক্ট থাকবে সে কালারে হবে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। প্রোপার্টিজে যান, আগে কালারটা সিলেক্ট করে রেখেন, সেটাই ভালো। তো শেপগুলো কি, শেপগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শেপ আছে এখানে, অ্যানিমেল শেপ আছে, ওয়াইল্ড অ্যানিমেল, লিভ, এই যে ওয়াইল্ড অ্যানিমেল, যেমন এটা জিরাফ, কতটুকু রাখতে চান, কিভাবে রাখতে চান, এই যে আপনার রাখতে পারবেন। তাহলে এই ধরনের শেপগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে, আমরা বিভিন্ন আইকনও ব্যবহার করতে পারি শেপে ক্লিক করে, যেমন আমাদের ইমেল, জিমেল, এগুলা এই জায়গাতে জিমেলের জন্য আমরা এটা ব্যবহার করি। তো এটা হচ্ছে আমাদের শেপ নিয়ে কাজ, শেপ নিয়ে আমরা এই কাজগুলো এভাবে করতে পারি। এবং ভেক্টর এবং রাস্তার মধ্যে পার্থক্য কী সেটাও আমরা দেখলাম, এবং পাথ, পাথ কী জিনিস সেটাও আমরা দেখলাম। তো পাথের আর একটু ব্যাপার আছে, সেটা আমরা আরেক জায়গায় গিয়ে দেখবো। যেমন এখানে যাই আমরা, তো এটা দেখার জন্য আমরা শুরুতে পেন টুল সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ভালো করে খেয়াল করেন, পেন টুল এটা আমরা রেক্টেঙ্গেল রেখে দিই। পেন টুল কী কাজটা করে দেখবেন, ছোটবেলায় আমরা কি করতাম, বিভিন্ন ধরনের ডট 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 দেওয়া থাকতো, সেখানে আমরা একটা সাথে আরেকটা মিলাতাম, কখনো লম্বালম্বি লাইন, কখনো হচ্ছে বা একটু উঁচু করে, কার্ভ করে। তো পেন টুল সেই কাজটা করে, আপনার আগের সফটওয়্যারগুলোতে জাস্ট এখানে একটা ডট, এখানে একটা ডট থাকতো, কিন্তু এখন একটা ডটের পর আরেকটা ডট ক্লিক করলে একটা লাইন চলে আসবে। ওকে, রেসপন্স করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবার এখান থেকে আমি যেখানে ক্লিক করব লাইনটা আমার পিছে পিছে যাবে। এই যে এখন আমি এটা না, পেন টুল পাথের কাজ করে, আমি চাইলে এখানে ক্লিক করলে কি হবে দেখেন, এটা আমার একটা শেপ হয়ে গেল। তাহলে পেন টুল হচ্ছে অনেকটা পেনের মতো, ফ্রি ভাবে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। সাপোজ আমি শিফট প্রেস, এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করলাম, লম্বা লাইন, শিফট প্রেস করলাম, লম্বা লাইন, শিফট প্রেস করে এটা আমার একটা রেক্টেঙ্গেল হয়ে গেল, পারফেক্ট। এবং এটা একটা শেপ। তাহলে যখন আমি যে মাথা থেকে শুরু করেছিলাম সেখানে আসছে, তখন একটা গোল চিহ্ন আসছে, খেয়াল করতাম। এবং আমি যেখানে শুরু করছি সেখানে আসলে যেমন গোল চিহ্ন আসছে, আবার আমি অন্য কোথাও যখন আসবেন তখন একটা এই যে ইন্টারসেক্ট চিহ্ন আসবে। এখন আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি আমার ওই অংশটা ডিলেট হয়ে যাবে পারফেক্টলি, যদি আমরা করতে পারি। আমার ডাবল ক্লিক করে গেছে, আবার এই জায়গাতে চলে আসছি। এটা হচ্ছে একরকম পেন টুল গেল, এবং এটা ভেক্টর, খেয়াল করছেন, সেভ করলাম, আমরা পাথে যাব। ভেক্টরের কোনো পিক্সেল হয় না, পাথ এবং শেপ দুইভাবে কাজ করে। আমরা এটা ক্লিক করলাম, ডিলেট,
আচ্ছা, নতুন একটা লেয়ার নিচ্ছি আমরা, খেয়াল করতে হবে খুব ভালোভাবে। এখন পেন টুলের এই জায়গাতে ক্লিক করলাম, এবং এই জায়গাতে ক্লিক করে মাউস ছাড়বো না, মাউসের বাম দিকে ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে আপনি যদি টানেন, আপনি যেভাবে টানবেন সেভাবে এটা যেই দিকে যেরকম করতে চান হবে। তো আমি মনে করলাম এরকম। এখন আপনি যদি মাউস ছেড়ে দেন, তাহলে কিন্তু সে এখান থেকে যে বরাবর গেছেন, যে ডিরেকশনে, সেই দিক থেকে আবার ওই দিক থেকেই যেদিকে যাবেন সেদিকে ব্যাগ আসবে। ওকে, আবার এখানে ক্লিক করে আমি এই জায়গাতে ক্লিক করে ধরে রাখছি, ছাড়ি নাই পেন টুলের জন্য, মাউস ছাড়ি নাই। তো আমি এই জায়গাতে ক্লিক করে যেদিকে ছাড়বো সেই ডিরেকশনে আবার যাবে, এরপরে পেন টুলটা ঘুরিয়ে যেদিকে নিব সে ওই দিক থেকে এদিকে আসবে, এবং এখানে ক্লিক করলে সে মিলে যাবে। এটা হচ্ছে পাথ। আচ্ছা, বুঝতে পারছেন কি না সবাই? তাহলে আবার পেন টুল এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ছাড়বেন না, ধরে রেখে এটা নড়াচড়া করেন, এরপরে অল্টার প্রেস করেন। অল্টার প্রেস করলে আপনার এই অংশটা তখন ফ্রি হয়ে যাবে, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন। কিছুক্ষণ আগে কি হচ্ছিল, আমরা চাচ্ছি নিতে পারছিলাম না, যেদিকে যাচ্ছে ওই দিক থেকে ঘুরিয়ে আনতে হচ্ছিল, ঠিক না? ভালো করে বুঝছেন। কিন্তু আমি এই জায়গাতে ক্লিক করলাম, করার পরে দেখেন আমি এটাকে যেদিকে চাই অল্টার প্রেস করে ধরলে সেদিকে, সাপোজ আমি এদিকে নিতে চাই, এই যে আপনি লাগাই দেন এদিকে, লিয়ে নিয়ে লাগাই দেন, লেগে গেছে। আচ্ছা, এখন আপনি যদি শুধু কন্ট্রোল প্রেস করে ধরেন, তাহলে এটাকে চেঞ্জ করতে পারবেন। দেখেন সম্পূর্ণটাই চেঞ্জ হবে, বা এই জায়গাতে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে ক্লিক করে দেখেন, এটা সম্পূর্ণটা চেঞ্জ হবে। দুইটা অংশ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কয়টা অংশ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন, আমি অল্টার প্রেস করে ক্লিক করি, কয়টা অংশ, এই একটা, এই একটা লাইন, দুইটা না? মুখ ফুল দিয়ে আমি এটাকে সামনে নিয়ে আসি, আচ্ছা এটা হচ্ছে পাঁচ সিলেকশন ছাড়া কাজ হবে না, মুভে এটাতে কাজ না হতে পারে, পাঁচ সিলেকশন দিয়ে এটা কাজ হবে। আচ্ছা তাহলে দেখেন আমি পেন টুল আমার সিলেক্ট আছে, অল্টার প্রেস করে আমি এই জায়গাতে ক্লিক করব, কয়টা আমি স্টিক বলেন যাই বলেন দুইটা, আমি অল্টার প্রেস করে যখন টান দিব তখন দুইটাই আসবে, সরি কন্ট্রোল প্রেস করে, কিন্তু আপনি যদি অল্টার প্রেস করে টান দেন যে কোনো একটা কাজ করবে। দেখেন এই জিনিসটা কি, আমরা আবার এটাতে লেয়ারে যাই, নতুন একটা লেয়ার নিই, এটাকে হাইড করে দিই। ওকে, তো আমি এখন মনে করছি যে এখানে একটু আঁকলাম, এখানে একটু আঁকলাম, এখানে একটু আঁকলাম। পেন টুলে ফ্রি টুল একটা আছে, ফ্রি পেন টুল, এটা আপনি আপনার মতো যেমন এই যে ক্লিক করে করে ভাই আসে না কেন, এই যে মানে এটাকে আপনি আপনার মতো নিজের মতো আঁকতে পারবেন, এবং সেটা একটা পাথ হয়ে যাবে, আলটিমেটলি এটা একটা পাথ হয়ে যাবে। বিষয়টিগুলো কি দেখতে পাচ্ছেন, পাথ। এরপরে আছে কার্ভেচার টুল, কার্ভেচার টুলের কাজ আমি হালকা দেখাবো, এগুলোর মেন কাজ ইলাস্ট্রেটরে। কার্ভেচার টুলটা আমি একটু পরে দেখাই, এখন দেখালে বুঝবেন না। আচ্ছা এটা লাগবেও না, আমরা যদি এর উপরে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এই যে ত্রিভুজের উপরে কোনো পয়েন্ট আছে মাঝখানে, নাই কিন্তু, কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি। যেমন এই যে ক্লিক করলাম একটা অ্যাড হইলো, একটা এটা ক্লিক করলাম অ্যাড হইলো, এটা ক্লিক করলাম কি হলো, অ্যাড হলো। এখন অ্যাড হওয়া পয়েন্টটা এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আমরা সব রাখবো না, সাপোজ ধরেন এখানে ক্লিক করবো, এটা কিন্তু ডিলেট হয়ে যাবে, এখন এই যে ডিলেট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন, এটা ক্লিক করলে এটাও ডিলেট হবে, তখন ডিলেট হয়ে এরকম হয়ে যাবে, তো আমরা এটা ডিলিট করতে চাচ্ছি না। এরপরে রয়েছে আমাদেরকে কনভার্ট পয়েন্ট, সেটা যাওয়ার আগে ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে, দেখেন এই যে আমি পয়েন্টে অ্যাড করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করলাম এরপরে যদি আমি এটা টান দিই, এটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন, কিন্তু কনভার্ট
কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যদি আমি এই জিনিসটাকে দেখেন এই জায়গাতে ক্লিক করে টানি, এটা শার্প হবে, কার্ভ হবে, কার্ভ। ডিসেলেকশন পয়েন্ট দিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারি এবং কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে আমরা কার্ভ করতে পারি। তাহলে আবার যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, দেখেন এটা কি হবে, চেঞ্জ করতে পারবো, এদিক ওদিক নিতে পারবো। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই যে এটাকে, এটা তো আপনার কোনাকুনি আছে, এটাতে ক্লিক করে টান দিলে এটা কার্ভ হবে। আবার কথা কি আপনাদেরকে বোঝাতে পারছি? আচ্ছা, আমরা সবগুলো মনে হয় এখন ব্যাকগ্রাউন্ডের উপরে করছি, সমস্যা নেই। আমরা স্টোরিতে দেখতে একদম একদম প্রথমে চলে যাই, স্টোরি থেকে এই যে প্রথমে চলে আসছি, তারপরে নতুন লেয়ার নিয়ে কাজ করি। এখন দেখেন আমি জিনিসটা আবার রিপিট করছি, খুব বেশি প্র্যাকটিস করা ছাড়া এই জায়গাতে ধরা খাবে না। এখন আমরা কোনো কিছুই নিব না। আচ্ছা, আমরা কার্ভেচার টুলটাকে দেখিয়ে নিই। কার্ভেচার টুল কি ফ্রিভাবে কাজ করে? আপনি এক জায়গায় ক্লিক করবেন, আরেক জায়গায় ক্লিক করবেন, সে ফ্রিভাবে, এই যে তাকে ওই বাঁকানো টাকানো লাগে না, সে নিজে নিজে এটাকে রাউন্ড করে দিতে পারে। আপনি যেদিকে নিয়ে যাবেন সে এটাকে রাউন্ড করে দিবে আপনার ওই ডিরেকশনে, আবার এইদিকে যাবেন ওই ডিরেকশনে সে চলে যাবে। কার্ভেচার মিন্স এটা কার্ভ, কিন্তু ফ্রি, একদম ফ্রি ফ্রম একটা টুল, ফ্রি ডিরেকশনে। যতক্ষণ না পর্যন্ত আপনি কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন অথবা আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গায় আসবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে পেন টুলে যেটা বলছিলাম, দেখেন আমি একটা রেক্টেঙ্গেল আঁকছি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল কি করতে পারে, আমার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এটাকে চেঞ্জ করে দিতে পারে। আর আমি যদি অল্টার প্রেস করি তাহলে কনভার্ট, এই যে অ্যাঙ্কর এটা এটা সিলেক্ট হবে। আমি অল্টার প্রেস করে যদি কাজ করি পেন টুল সিলেক্ট অবস্থায় এটা, তাহলে আমি পেন টুল আমার থাকলো সিলেক্ট, অল্টার প্রেস করে আমি এই জায়গাতে যখন টানবো, দেখেন আমার ওই চিহ্নটা আসছে, আসছে না? তারপরে আপনি এটাকে টান দেন, দেখেন এটা কার্ভ হয়ে যাবে। এটাকে এটাকে ধরে টান দেন অল্টার প্রেস করলে এটা কার্ভ হবে। শুধু যদি ক্লিক করেন তাহলে কি হচ্ছে, বাইরে যদি কোথাও ক্লিক করেন লাইনের উপর প্লাস চিহ্ন আছে, মানে আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। অন্য কোথাও ক্লিক করলে কি পেন টুলের চিহ্ন আসছে, আর যদি যে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে ক্লিক করলে মাইনাস আসছে না? আপনার একটু স্লো কেন, একটু নাই নাকি? হ্যালো, হ্যাঁ, তো এটা খেয়াল করেন বল, তাহলে মাইনাস আসছে, মানে এখানে যদি আমি ক্লিক করি এখন এটা কেটে যাবে, এই যে ওই অ্যাঙ্কর পয়েন্টেই কেটে যাবে। আবার চাইলে আমি এটাকে এখানে প্লাস চিহ্ন যখন আসছে ক্লিক করলে নতুন অ্যাড করতে পারি, করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন এটা এ এ হলে এ লিখলে হবে কিবোর্ডে, আমি এটাকে আমার মতো চেঞ্জ করে ফেলতে পারি। তখন শেপটা এখন এমন করব, এবং আপনি এই শেপটা পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে যদি টান দেন তাহলে এটা কার্ভ হবে। যাই হোক, পেন টুলের ওভারঅল কাজটা শেষ। আমরা পেন টুল নিয়ে যখন কাজ করব তখন যদি অল্টার নিয়ে কাজ করি তাহলে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবো, আর যদি যেখানে ক্লিক করব সেখানে ক্লিক করে ধরি তাহলে এরকম কার্ভ করতে পারবো। আচ্ছা, কথা বলেন কে? মিউট করেন, কোনো প্রবলেম হলে টেক্সট করে রাখেন, আর অন্যরা একটু দয়া করে রেসপন্স করেন, যেটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, আমি নিশ্চয়ই আপনার জন্য এটা আবার রিপিট করবো না। আচ্ছা, তো এটা একটা বিষয়। এছাড়া এই যে পেন টুলে আপনি যখন কাজ করবেন, সাপোজ কাজ করে এই জিনিসটা আপনি চাচ্ছেন এখানে আনবেন না, অন্য কোথাও, যেমন এখানে চলে আসছে ভুলে, কিন্তু এটা চাচ্ছিলেন আপনি আর একটু দূরে নেবেন, তাহলে স্পেস বার এমনিতে দেখেন যাবে না, স্পেস বার চেপে যখন ধরবেন এটা ইচ্ছা মতো আপনি আপনার যে জায়গায় নিতে চান সেখানে নিতে পারবেন। তো বারবার আমি বলছি যে গ্রাফিক ডিজাইনের শর্টকাট অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো মাথায় রাখেন। এখন আমরা প্র্যাকটিক্যাল কাজের দিকে যাব, আরো কোনো প্রশ্ন না থাকলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালের দিকে যাব। ওকে।
তাহলে দেখেন এটা আমার একটা জার, কন্ট্রোল জিরো দিয়ে আমি এটাকে 100% ইয়ে করে নিলাম। এখন এটা কয়েকটা কাজ করতে পারি শুরুতেই, ভালো করে মাথায় রেখেন। যেহেতু আমি এটা পেন টুল দিয়ে কাজ করব, তো পেন টুল দিয়ে পাথ সিলেকশন থাকতে হবে, বারবারই বলছি। তো আমি দেখেন আমি এরকম এরকম ভাবে এরকম ভাবে, যদি আমি এটা করতে চাই না, আমি আবার আঁকবো এটাকে, আমি যদি এই বাইরে জাস্ট বাইরে দিয়ে আঁকছি, আমি এরকম ভাবে এটাকে আঁকিও তবু আমি এটা নিয়ে কাজ করতে পারবো। কীভাবে কাজ করতে পারবো দেখেন, আপনি অংশটা শার্প করতে চান, অল্টার পেস্ট করে এখানে ক্লিক করেন, আপনি এটাকে চেঞ্জ করতে পারছেন, ঠিক না? এবং আপনি এ পেস্ট করলে এ কিবোর্ড থেকে, বা ডিরেক্ট সিলেকশন টুল, সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আপনি এর সাথে লাগাই ফেলতে পারছেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আপনি এর সাথে এটাকে লাগাই দিতে পারছেন। তারপরে পেন টুল সিলেক্ট করে অল্টার পেস্ট করে আপনি এটাকে কার্ভ করে দিতে পারছেন, ডিরেক্ট সিলেকশন টুল করে এটা আপনি এর সাথে লাগাই দিতে পারছেন। মানে আপনাকে পারফেক্টলি এই জিনিসটা আঁকতে হচ্ছে না। পেন টুল সিলেক্ট, এখানে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দেখেন কী করি, তারপরে এখানে পেন টুল সিলেক্ট, অল্টার পেস্ট করে কনভার্ট চিহ্ন আসবে এবং এটা আমরা দেখেন, এবং ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা আমি এর সাথে, তার মানে আমরা শুধু পেন টুল দিয়ে না আঁকে এইভাবে আস্তে 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 সব জিনিসগুলো মিলাইতে পারি। অল্টার পেস্ট করে আমরা এটাকে সমান করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আচ্ছা, তারপরে পেন টুল অল্টার পেস্ট করে আমরা এটাকে একটু কাট করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমার এই কাজটা দুইবার করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, আমি আপনাদের সুবিধার জন্য এটা করতে চাচ্ছি, সো দয়া করে কী করছে এটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তারপর এই জায়গাতেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে জাস্ট এর সাথে, এখন একটা জিনিস খেয়াল করেন, হোল জিনিসটা আমি যেরকম চাচ্ছিলাম সেরকম সিলেকশনে পেয়েছি না, কিন্তু আমি কিন্তু র্যান্ডমলি এখানে একটা ত্রিভুজের মানে ইয়ের মতো আছি, বহুভুজের মতো, খেয়াল করছেন? এখন এখন আমি যদি কন্ট্রোল জে করি, দেখেন তো কন্ট্রোল জে করলে কি হবে, আচ্ছা আমি তো দেখে যাই, কন্ট্রোল জে আমরা পরে করি, আমরা ডান দিকে এটা এই জন্যই হয় নাই, আমি পেন টুল নিয়ে কাজ করছিলাম। এখন আপনি যদি ডান দিকে ক্লিক করেন তাহলে একটা জিনিস খেয়াল করেন, নেক্সট সিলেকশন করতে পারবেন, নেক্সট সিলেকশন মানে যে পেন টুল দেখেছেন কিন্তু এখন এটা সিলেকশন হয়ে যাবে, এই যে এটা সিলেকশন হয়ে গেল। এখন এই অংশটাকে আপনি যদি কন্ট্রোল জে করেন তাহলে দেখেন তো কী হয়, এটা আপনার এই জিনিসটা সুন্দরভাবে চলে আসছে কন্ট্রোল জে দিয়ে। হ্যাঁ, এবার তো আমি ব্যাকে গেলাম, যদি আপনি লেয়ার মাস্ক করেন তাহলে কি হলো, একই, কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে আপনার রাস্টার, কিন্তু আমরা চাই ভেক্টর, ভেক্টর মাস্ক নিয়ে কাজ করবো আজকে। কি মাস্ক নিয়ে? ভেক্টর মাস্ক, যে জিনিসটা আমি ইচ্ছা মতো এডিট টেডিট করতে পারবো এবং এটার কোয়ালিটিও নষ্ট হবে না। তো আবার আমি ব্যাকে গেলাম, ভালো করে খেয়াল করেন, ব্যাকে যাওয়ার পরে আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এখন আমি পেন টুলের অরিজিনাল যে কাজ সেভাবে কাজ করব, কিভাবে, তো আমি এই যে এখান থেকে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, দেখেন কিভাবে আমরা এটাকে ধীরে ধীরে এই এই জিনিসের কাজটা করতে করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলার ইয়ে রাখে না, আমাদেরকে যথেষ্ট জুম করে কাজটা করতে হবে, এই জুম করে যদি কাজটা না করি তাহলে আমি পারফেক্ট সিলেকশনে আসতে পারবো না, এবং যদি আমার সামহাও কোনো প্রবলেম হয় তখন আমি, দেখেন আমি যখন জুম না করে করছি কতগুলো ফাঁকা থেকে গেছে না, খেয়াল করছেন? ব্যাক স্পেস প্রেস করেন আপনার একটা একটা পয়েন্ট কেটে যাবে। তাহলে এখন আমি এখান থেকে দেখেন স্পেস বার প্রেস করে আমরা উপরে যেতে পারি, তারপরে অল্টার, হ্যাঁ করলাম, অল্টার প্রেস করে আমরা ডিরেকশনটা ঘুরাই নিব একটু, স্পেস বার প্রেস করলাম, আমি প্রত্যেকটা জিনিস বলছি এই কারণে যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়।
তারপরে এখানে স্পেস বার, এখানে স্পেস বার, অল্টার অল্টার দিয়ে ডিরেকশনটা ঠিক করে নিই, স্পেস বার দিয়ে অ্যালাইনের মতো এই ঝামেলা, এটা তো ঝামেলায় পড়বেন যারা এখনই জিনিসটা ভালোভাবে বুঝে নিচ্ছেন না। আমি মোটামুটি একটু র্যান্ডমলি এটাকে কার্ভ যতটুকু করার কার্ভ করে নেবেন, অল্টার প্রেস করে ডিরেকশনটা ঠিক করে নিলাম, স্পেস বার ধরে আমরা এখানে এগোচ্ছি। অল্টার প্রেস করে আমরা জাস্ট ডিরেকশনটা নিজেদের মতো করে ঠিক করে নিচ্ছি, আর স্পেস বার প্রেস করে, আচ্ছা কোথাও যদি প্রবলেম হয় সেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পরে ঠিক করে নিতে পারবো, সুযোগ আমাদের আছে। দেখতে হবে যে এটা যেন খুব বেশি বাইরে না চলে যায়, হ্যাঁ একটু সামান্য ভিতরে থাকলেও সমস্যা নেই, খুব বেশি বাইরে চলে না যায়। এই যে স্পেস বার প্রেস করলে আপনার হাতি আসবে, ওটা ধরে চেপে ধরে টানবেন, আর অল্টার প্রেস করলে আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। দুইটা জিনিস ফলো না করলে পেন টুলে এমন ভয় পাবেন
করে কাজ করতে গিয়ে কান্নাকাটি করতে হবে না। যতই যে লেভেলেরই আপনি হন, শিখতে আসছেন মানে এখানে পেন টুলের ঘাটতি সবার আছে, আর পেন টুল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট শেপ শেখার জন্য, বিশেষ করে ইলাস্ট্রেটরে। আলটিমেটলি আমরা আমাদের সরি জায়গায় চলে আসছি, এই যে গোল চিহ্ন আসছে, কন্ট্রোল জিরো প্রেস করে আমরা দেখি, এই যে এইভাবে এই জিনিসটাকে আমরা এত বড় করে কাজ করলাম। ওকে, তাহলে আমরা তো অন্যান্য পদ্ধতিগুলো জানি, এখন আমরা উইন্ডোজ থেকে পাথে যাব। এই যে পাথ, এই যে আমার পাথ করা আছে, দেখেন ওয়ার্ক পাথ বলে একটা অংশ রয়েছে। এখন আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে আমার এই পাথটা অনেকটা হাইড হয়ে যাবে, দেখেন এই যে হাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এর উপরে নতুন কোনো ধরনের পেন টুল কিছু আঁকি, তাহলে আমার এই পাথটা ওভারল্যাপ হয়ে এটা চলে যাবে, সেটা থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ না পর্যন্ত আমি এটা সেভ না করব। তাহলে শুরুতে আমি এটাকে সেভ করি, পাথ ওয়ান দিয়েই থাক, ধরেন পাথ ওয়ান দিয়ে এটা আমি সেভ করলাম। এখন আপনি এর উপরে যাই আঁকেন না কেন, এটা সেটা এটা দিয়ে, হ্যাঁ কোনো সমস্যা নেই, ওটা আমি ব্যাক পাবো। অথবা আরেকটা বিষয় হচ্ছে, আমি পাথ ওয়ান এই যে নতুন একটা পাথ নিলাম, নেওয়ার পরে এখন যাই আঁকি, দেখেন এই পাথটা হচ্ছে এই এটার উপরে থাকবে, তো এটা আমার সেভ করার এখন দরকার হবে না, অটোমেটিকলি এটা চলে যাবে। বাইরে ক্লিক করলে আমার এই পাথটা চলে গেছে, দেখেন। তো আমরা এটা লাগছে না, এটা ডিলিট করে দিব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করতে হবে জিনিসগুলো, কি বললাম কি কথা। তো এই পাথটা আমরা যেমন পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে ক্লিক করে মেক সিলেকশন করে এটাকে সিলেক্ট করতে পারি, দেখেন মেক সিলেকশন একটা পদ্ধতি, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ইন্টারফেস করলে এটা সিলেক্ট হবে, হচ্ছে না? আরেকটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি এই জায়গাতে ক্লিক করবেন, এই জায়গাতে দেখেন আপনার সিলেকশন চিহ্ন দেখাচ্ছে, খেয়াল করছেন? ক্লিক করেন, এটা সিলেকশন হবে। তার মানে আমরা এতগুলো ওয়েতে এই জিনিসটা সিলেক্ট করতে পারি। সিলেক্টের সুবিধা কি আপনারা জানেনই, সিলেক্ট করলে মাস্ক করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, তো সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট। তো পাথ থেকে যদি সিলেক্ট করা যায়, এটা তো বিশাল ব্যাপার। তো আবার আমি দিয়ে গেলাম, আমি আপাতত এটা সিলেক্ট করছি না, এটা আমার পাথ ছিল। আমি লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে আপনি এটাতে ডান দিকে ক্লিক করে। আচ্ছা, তার আগে আমরা কি কি বলছিলাম, যে এটাকে যদি আমি কন্ট্রোল জে করি, তাহলে একটা বিষয় আসবে, যেভাবে আমার কি আসছে তখনই আমরা দেখছিলাম পেন টুলের, যেমন এই পাথটা যেমন সিলেক্ট ছিল। আবার আমি যদি এটাকে ভেক্টর মাস্ক করি, তখন একটা বিষয় আসবে। তো আমরা এই জিনিসগুলো আগে দেখছিলাম, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর মাস্ক। ভেক্টর মাস্কের কাজ কি, লেয়ার মাস্ক আর ভেক্টর মাস্কের মধ্যে পার্থক্য হচ্ছে ওটা রাস্টার, এটা ভেক্টর, এবং এটাকে আমরা পরে ডিরেকশন সিলেকশন দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে আমরা দেখি, আগে ডান দিকে ক্লিক করি মাউসের, ক্রিয়েট ভেক্টর মাস্ক, ক্রিয়েট ভেক্টর মাস্ক। এবং এই শেপটা যদি আপনি ওই যে কাস্টম শেপে নিতে চান, ডিফাইন কাস্টম শেপ এই জায়গাতেও আছে। ক্রিয়েট ভেক্টর মাস্ক যখনই ক্লিক করবো, দেখেন এখন সব চলে গেছে, এটা আছে। এটা সুবিধা কি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি এই জিনিসটাকে টানবেন, এই যে আমি এটাকে চেঞ্জ করতে পারছি, খেয়াল করছেন? এবং আমার বাইরের অংশগুলো সব বেরিয়ে যাবে। এবং পাথ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে যদি টান দিই, তাহলে এটা আমি আমার ইচ্ছা মতো, এই যে বাইরের অংশটা বেরিয়ে গেছে, এটাই হচ্ছে সুবিধা। তো আরও সুবিধা আছে, আরও সুবিধা কি, এই লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এটা ধরেন একটা আলাদা ব্যাকগ্রাউন্ডে রাখবো। আমরা অলরেডি জানি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ই কমার্সের জন্য ব্যবহার করা হয়, তো এটা আমার মনে করেন আমি ফরগ্রাউন্ড কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, এবং এটাকে টেনে নিচে নিলাম, দেখেন এখন এটার কালার হয়ে গেছে পারফেক্টলি, একদম পারফেক্টলি, কত সুন্দরভাবে হয়েছে। ফার্স্ট ওয়ান, সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে একটা জিনিস পারফেক্টলি ভেক্টর শেপের মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। পেন টুল ইজ দ্য বেস্ট টুল টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, এটা মাথায় রেখে। পাথে যখন গেলাম, দেখেন আমরা কি করতে পারছিলাম, এটাকে ভেক্টর মাস্ক গেল, এখানে আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করে একটা পাথকে সিলেকশন করতে পারছিলাম, বাট উল্টা কাজটাও করা যায়। উল্টা কাজ কিভাবে, জায়গাতে আসেন, আমি একটা সিলেকশন নিলাম, তাহলে এমন কি কোনো ওয়ে নাই যে সিলেকশনকে পাথ করতে পারে? তাহলে এইটার জন্য সিলেক্ট থাকা অবস্থায় দেখেন
আচ্ছা, নতুন একটা আমি পাথ নিব, সেই পাথের উপর সিলেকশনটা করব। এই সিলেকশন এইটাতে, এই যে চিহ্ন দেখেন, এটা মেক ওয়ার্ক পাথ ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করেন। দেখেন এটা আপনার পাথ হয়ে গেছে। এখন আপনি এটা ডিরেক্ট সিলেকশন টুল নেন, এখানে ক্লিক করেন, এটাকে চেঞ্জ করতে পারছেন। তার মানে এটা তো সিলেকশন ছিল, এখন কি এটা পাথ হয়ে গেছে। এটা কাজটা মনে হচ্ছে আপনাদের কাছে স্যার কি করলাম বুঝি নাই, বাট এটা যে কত বেশি ইম্পর্টেন্ট যখন আপনি অ্যাডভান্স লেভেলের কাজটা শিখে ফেলবেন। আমি এটাতে অল্টার প্রেস করে ক্লিক করে, সরি, আমার পেন টুলে ক্লিক থাকতে হবে, এবং আমি ওই যে ওই চেঞ্জগুলো এই জায়গাতে করতে পারবো। খুবই খুবই কাজে, ছোট্ট ছোট্ট যে কথা বললাম আজকে অনেক কিছু, এগুলো খুবই কাজে। তবে এই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এবং এটাকে আমরা এইভাবে কয়েকটা জার নিয়ে আপনারা কাজ করতে পারেন। সেম কাজটা আমি ইমেজটা দিয়ে দিচ্ছি পরে প্রয়োজনে। কন্ট্রোল জিরো দিয়ে 100% যদি করি, এটার অবস্থা একটু খারাপ, রেজুলেশন কম। এটাকে যথেষ্ট পরিমাণ জুম করে কাজ করবেন। আমি জুম করে করছি না, আমি আপনাদেরকে জাস্ট ক্লাসের সময় শেষ খুব দ্রুতভাবে জিনিসটাকে দেখাচ্ছি। তারপরে এটা, তারপরে আচ্ছা সরি, একটু ভুলে গিয়েছে কীভাবে। এখান থেকে আমার ইয়ে তো এইটা, নিতে হলে নিচে থেকে নিতে হবে না উপর থেকে না। তারপরে এটা, এটা আমরা কি করছি অ্যাকচুয়ালি, এটা একটা স্লাইসকে সিলেক্ট করছি এবং যেটা তার মূল জায়গা থেকে, আচ্ছা দাঁড়ান, ডেক সিলেকশন টুল দিয়ে অংশগুলো আমরা একটু ঠিক করে নিই। ওকে, তো আমি এটা খুব ভালোভাবে আঁকি আঁকি নাই, কিন্তু আঁকছি। দেখেন ওয়ার্কপাথে এটা আছে, এটা চাইলে ঠিক একইভাবে আপনার এটাকে সেভ করে নেন। তারপরে লেয়ারে যাইতে হবে, লেয়ারে যে এটা ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক, সব কিছু চলে গেছে, শুধু এই অংশটা আছে। এটাকে যদি কোনো ধরনের চেঞ্জ করতে চান সেটা তো পারবেনই, তো কিভাবে পারবো এটা আমি আগেরটা তো বলছি। তো দেখেন এই অংশগুলো আপনার এখন পারফেক্টলি শুধু এটা আছে। এখন আমি শুধু যদি পাথে যাই, এবং পাথ ওয়ান ওয়ানে ছিলাম মেবি না, এটা এটাতে কন্ট্রোল দিয়ে প্রেস করি, এবং লেয়ারে গিয়ে এটার উপরে আমি ইভেন স্যাচুরেশন দিই, তাহলে কি হবে, আমি আমার এটার কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। এখানেও তাই একই কাজ করতে পারবো এই জায়গাগুলোতে। তাহলে এইভাবে আমি আগেরটাতে কি করলাম, সম্পূর্ণ এখানে আরেকটা ছিল, অনেক কিছু ছিল, সেখান থেকে একটা জিনিস আমি এখানে সরিয়ে নিলাম অল্প কিছু। সে আমাকে একটা মাস্ক দিয়েছে, কিন্তু এটা ভেক্টর না। এবং এখানে আমরা জারের কালারটাও চাইলে সুন্দর করে চেঞ্জ করে ফেলতে পারবো। যেমন আপনি এখান থেকে যদি পাথে যান, পাথে যে পাথ ওয়ান এটাকে সিলেক্ট করেন, করার পরে আমরা পারমানেন্ট চেঞ্জটা চাই না, তাই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিউম্যান স্যাচুরেশনেই যাই, তাহলে জিনিসটা আমাদের চোখে পড়বে। আচ্ছা সিলেকশনটা চলে গেছে, দ্যাটস ওয়াই সে এটার উপরে কাজ করছে, আমাদের এটাতে সিলেকশন থাকতে হবে, এটার উপরে গিয়ে দেন এই লেয়ারে। এই সিলেকশনটা থাকতে হবে, সিলেকশনটা না থাকলে আপনার ওই জিনিসটা আসবে না, ওই চেঞ্জটা। তখন আপনি অ্যাজ ইউজুয়াল এটার মতো, যদি এটা চেঞ্জ করার কিছু নেই, এটা তো চারটা এরকমই থাকবে, আমরা করতে পারবো বা পারি। তো মেন কাজ হচ্ছে ভেক্টর মাস্ক রিমুভ করা, এবং এটা পারফেক্টলি এই কাজ করলে করা। তো কয়েকটা কাজ আজকে, এবং শেপগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, ভেক্টর শেপ, পিক্সেল, পাথ, নেন এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন। প্রবলেম হলে শুরুতেই কালকে জানিয়ে।
বুঝেছেন বিষয়গুলো? হুম হুম জি বলেন। আচ্ছা, একটু একটু ট্রাই করেন, পেন্টুলের কাজগুলো একটু এরকমই হয়। পেন্টুলটা একটু মানে পেন্টুলটা যদি টুল হিসাবে ধরেন তো পেন্টুলের আসলে গুরুত্ব বুঝিয়ে বলা যাবে না, তো পেন্টুলের কাজগুলো এরকম হয়, একটু চেষ্টা করে করেন, দেন তারপরে আপনার ভিডিওর বিষয়ে কাজ যাই হোক ও প্রয়োজনে দেওয়া যাবে। বাট নিজে যদি সময়টা দেন, পরবর্তীতে নিজেরা বসেন বা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে যে কাজটা হবে সেটা ভিডিওতে হবে না। তাহলে বুঝতে যখন পেরেছেন যে আজকের বিষয়টা একটু জটিল, মনে রাখাটা টাফ, বাট রাখতে পারলে অনেক কাজে, তাহলে ওইভাবে সিরিয়াস হয়েই অন্তত একটা দিন ওই ইয়ে করেন, প্র্যাকটিস করেন। ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে, বাট ভিডিও নিশ্চয়তা আমি তখন দিচ্ছি যখন আপনাদের প্র্যাকটিসের করার পরে আপনারা প্র্যাকটিস করছেন কিন্তু তারপরে লাইক তখন না। তো আমাদের সময় শেষ, আমাদের ক্লাস আছে, আমি বেশি কথা বলছি না, আপনি একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে।